এখনকার দিনে অনেক রিভোল্টি মহিলা ইসলাম ধর্ম গ্রহণ করছে, তারা বিয়ের জন্য যোগ্য স্বামী খুঁজবে। অনেক মুসলিম পরিবারে খুব রক্ষণশীল, তারা চায় না তাদের ছেলে রিভোর্ট কোনো মেয়েকে বিয়ে করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক শ্রোতা, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। ডক্টর জাকির নাইক স্যারকে একজন অমুসলিম বোন বলেন, আমি ইসলাম গ্রহণ করেছি, পুরুষদের থেকে মহিলারা ইসলাম গ্রহণ করে বেশি, তবে ইসলাম গ্রহণ করার পরে তাদেরকে কোনো মুসলিমরা বিবাহ করতে চায় না। ডক্টর জাকির নাইক স্যার প্রশ্নের উত্তরে কি বলেছেন জানলে আপনারা হতভম্ব হয়ে যাবেন। পুরো ভিডিওটি দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল, পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা, চলুন বিস্তারিত দেখে আসি। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনকার দিনে অনেক রিভোর্টি মহিলা ইসলাম ধর্ম গ্রহণ করছে, তারা বিয়ের জন্য যোগ্য স্বামী খুঁজবে। অনেক মুসলিম পরিবারে খুব রক্ষণশীল, তারা চায় না তাদের ছেলে রিভোর্ট কোনো মেয়েকে বিয়ে করুক। বোন, আপনি প্রশ্ন করলেন যে অনেক মহিলা ইসলাম গ্রহণ করছে। আমি আপনার সঙ্গে একমত যে পুরুষের চেয়ে মহিলারা বেশি ইসলাম গ্রহণ করছে। যারা ইসলাম গ্রহণ করছে, তিন ভাগের দুই ভাগ মহিলা আর এক ভাগ পুরুষ। আপনি প্রশ্ন করলেন ইসলাম গ্রহণ করার পরে তারা যোগ্য স্বামী খুঁজবে, আবার অনেক মুসলিম চায় না তাদের ছেলে রিভার্ট কাউকে বিয়ে করুক। এ অবস্থায় কি করা যায়? যোগ্য স্বামী বা স্ত্রী পাওয়া হোক, সে রিভার্ট বা মুসলিম পরিবারে, একটা মুসলিম মেয়ের জন্য ভালো স্বামী পাওয়া কঠিন। রিভার্ট তো অনেক পরের কথা, পরিস্থিতি এতটাই খারাপ, সমাজের বেশিরভাগ মানুষ ভুল পথে যাচ্ছে, তাই ভালো স্বামী বা স্ত্রী পাওয়া একটা সমস্যা, আর ভালো ছেলে পাওয়া আরো কঠিন। ভালো মেয়ে পাওয়া সহজ, কারণ আল্লাহ মহিলাদের এভাবে সৃষ্টি করেছেন, সেজন্য মহিলারা তাড়াতাড়ি সত্যের পথে আসে। এখন আপনার প্রশ্ন রিভার্ট কাউকে বিয়ে করা প্রসঙ্গে, যে মুসলিম ছেলেদের রিভার্ট মহিলা বিয়ে করা উচিত কি না। বেশিরভাগ সময় দেখা যায় যে মানুষ ধর্ম বদলায় অন্যান্য কারণে, সব না, অনেকে, সেটা হতে পারে LBW, লাভ বিফোর ওয়েডিং, প্রেমে পড়ে ধর্ম পরিবর্তন করলেন, প্রথমে নাক কাটা গেল, তারপর করলেন প্লাস্টিক সার্জারি। তবে আলহামদুলিল্লাহ আমি অনেক মহিলাকে চিনি যারা মুসলিম হয়েছে শুধু ইসলাম ধর্মের কারণে। বর্তমানে অনেক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে। এখন একজন মহিলা বা পুরুষ যদি মুসলিম হয় ইসলাম ধর্মের কারণে, LBW না, মানে লাভ বিফোর ওয়েডিং না, ইসলামের কারণে, তারা মুসলিম পরিবারে জন্ম নেওয়া লোকদের চেয়ে বেশি ধর্ম পালন করবে, এটা সম্ভাবনা বেশি। আমরা সাধারণত এরকমই দেখি, এমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই। মাশাআল্লাহ, মুসলিম পরিবারে জন্ম নেওয়া অনেকে তাকে অনেক উপরে। তবে সাধারণত দেখা যায় যদি অমুসলিম কোনো লোক মুসলিম হয় ইসলামের সৌন্দর্য দেখে, গ্রন্থগুলো পড়ে, তাহলে সে মুসলিম পরিবারে জন্ম নেওয়া কারোর চেয়ে অনেক বেশি উপরে থাকবে, সম্ভাবনা এটাই বেশি, এটা পরিষ্কার। তবে আমি সেই সব রিভার্টদের কথা বলছি না যারা মুসলিম হয়েছে অন্য কারণে, টাকার জন্য অথবা ভালোবাসার জন্য, এমনকি তারাও আলহামদুলিল্লাহ আমি এরকম দেখেছি যে মুসলিম হয়েছে ভালোবাসার কারণে, একটা মেয়ে ইসলাম সম্পর্কে জানে না কিন্তু একটা মুসলিম ছেলেকে ভালোবাসে, কয়েক বছর পরে দেখবেন সেই মেয়েটা মুসলিম ছেলের চেয়ে বেশি ধর্ম পালন করছে, ছেলেটা শুধু নামেই মুসলিম। কিন্তু বিয়ে করতে গেলে তোমাকে ধর্ম বদলাতে হবে, বাবা মার প্রেশার, মেয়েটা ইসলাম গ্রহণ করলো, কয়েক বছর পরে দেখবেন মেয়েটা বেশি ধর্ম পালন করছে আর ভালো মুসলিমা, তারপর স্বামীকে দাওয়া দেওয়া শুরু করলো, স্বামী সঠিক পথে আসতে পারে নাও পারে, এরকম অনেক ঘটনা আছে। তবে যে মহিলা ইসলাম গ্রহণ করেছে অথবা যে পুরুষ মুসলিম হয়েছে ইসলাম ধর্মের কারণে, তাহলে মুসলিম পরিবারে জন্ম নেওয়া কারোর চেয়ে ধার্মিক হওয়াটা তার সম্ভাবনা অনেক বেশি থাকে। আমি নিরুৎসাহিত করছি না, বরং উৎসাহ দিচ্ছি। তবে এখানে খুঁটিনাটি বিষয়গুলো আমাদের দেখতে হবে, যেমন নবী বলেছেন বিয়ে করার সময় তোমরা এই জিনিসগুলো দেখতে পারো, সেগুলো হচ্ছে সৌন্দর্য, সম্পদ, আভিজাত্য আর গুণ। গুণ সবচেয়ে সেরা, বাকি তিনটা বৈশিষ্ট্য দেখতে পারেন, এমন না যে দেখবেন না। যদি কেউ সুন্দরী মেয়ে বিয়ে করতে চায়, অনুমতি আছে, এটা বলবেন না যে সৌন্দর্য কেন, তবে সেরা হচ্ছে গুণ। সৌন্দর্যের পেছনে ছুটতে গিয়ে গুণী কাউকে হারাবেন না। যদি বলেন সব চাই সোনায় সোহাগা, চারটাই থাকলে আলহামদুলিল্লাহ। যদি এমন মেয়ে পান খুব সুন্দরী, সম্পদশালী, অভিজাত পরিবারের, অনেক গুণী, আলহামদুলিল্লাহ, তবে সবচেয়ে সেরা হচ্ছে গুণ। এছাড়া মানুষই কাউকে বিয়ে করতে পারেন ইত্যাদি, এগুলো নিয়ে অনেক হাদিস আছে। এমন না যে সবগুলো শর্ত পালন করতে হবে, দু একটা ভাঙতে পারেন, এরকম শর্ত ভাঙতে পারেন গুণের ক্ষেত্রে, হয়তো দাম্পত্য জীবন ভালো হবে, তাহলে আপনাকে এইসব খুঁটিনাটি দেখতে হবে। আমি নিরুৎসাহিত করছি না, বরং উৎসাহ দিচ্ছি যে আগে ভালোভাবে খোঁজ খবর নেন। এমন না যে কলেজে থাকতে প্রেম হয়ে গেছে, এক বছর পরে বিয়ের সময় ইসলাম গ্রহণ করলো, আগে ভালোভাবে খোঁজ খবরটা নেন, তারপরে সে ভালো মুসলিম হতে পারে, তাই ভালোভাবে খোঁজ খবর নেন, এটা কোনো নেগেটিভ ব্যাপার না। আমি আপনাকে উৎসাহ দিচ্ছি, আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো ভাই কি প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো, হিজরি ক্যালেন্ডার চালু করার আগে মক্কা মদিনায় কোন ক্যালেন্ডার চালু ছিল, তারপর ইংরেজি ক্যালেন্ডার আর ইসলামিক ক্যালেন্ডারের মধ্যে হিসাবটা কিভাবে করা হয়? ভাই, আপনি প্রশ্ন করলেন যে হিজরি ক্যালেন্ডার আসার আগে মক্কা মদিনায় কোন ক্যালেন্ডারের প্রচলন ছিল, আর
হিজরি ক্যালেন্ডারকে সৌর ক্যালেন্ডারে কনভার্ট করব কিভাবে, পার্থক্যটা কি? এক নম্বর পয়েন্ট, নবীর হিজরতের আগে হিজরি ক্যালেন্ডারের কোনো অস্তিত্ব ছিল না, তারা চন্দ্র ক্যালেন্ডার মেনে চলত। ক্যালেন্ডার দুই রকমের আছে, সৌর আর চন্দ্র। সৌরকে বলা হয় গ্রেগরিয়ান ক্যালেন্ডার, আর চন্দ্র ইসলামে হচ্ছে এটা হিজরি। হিন্দুজমে হয়তো চন্দ্র বছরের একটা ক্যালেন্ডার আছে। তাহলে পৃথিবীতে মানুষ দুই ধরনের ক্যালেন্ডার মেনে চলে, চন্দ্র আর সৌর। সৌরটা আমরা সাধারণত অফিস আদালতে ব্যবহার করি, গ্রেগরিয়ান ক্যালেন্ডার। মুসলিমরা হিজরি ক্যালেন্ডার মেনে চলে, কারণ এটা শুরু হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। নবী হিজরত করলেন, তখন থেকেই শুরু। আমরা সাধারণত যেটা ব্যবহার করি গ্রেগরিয়ান ক্যালেন্ডার, এটা সৌর বছর, এটার হিসাব করা হয় যীশু খ্রিস্টকে দিয়ে। তবে এটা ঐতিহাসিকভাবে সঠিক নয়, কারণ যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন 6 BC-তে। 6 BC মানে বিফোর ক্রাইস্ট। যীশু খ্রিস্ট কিভাবে 6 BC-তে জন্ম নেন, এই কথাটা একেবারে অযৌক্তিক। যীশু খ্রিস্ট জন্মেছেন 6 BC-এ, একেবারে অযৌক্তিক। তবে এভাবে চলে আসছে, এখানে হিসেব করা হচ্ছে যীশু খ্রিস্ট বা ইসা আলাইহিস সালামের জন্ম দিয়ে। যীশু খ্রিস্টের সাথে সম্পর্কিত তবে সবকিছু তাদের নিজের মতো করে বানানো হয়েছে এখানে। সে যাই হোক, এটাকে আরো বলা হয় সি ক্রিশ্চিয়ানেরা। এছাড়াও তারা বলে অ্যানো ডোমিনি। খ্রিস্টানরা বলে যীশু খ্রিস্ট মারা গেছেন, তবে মুসলিমরা মানি না। বিফোর ক্রাইস্ট বিসি সমস্যা নেই, হ্যাঁ, তবে যীশু মারা গেছেন এটা মুসলিমরা বিশ্বাস করি না, সেজন্য আমরা বলি সি ক্রিশ্চিয়ান এরা, ইট ইজ সেফ। এবার আপনার প্রশ্নে আসি যে সৌর আর চন্দ্র ক্যালেন্ডারের মধ্যে পার্থক্যটা কি, বা হিজরি আর গ্রেগরিয়ান ক্যালেন্ডার। পার্থক্য হচ্ছে যে সৌর ক্যালেন্ডারে প্রত্যেকটা তারিখ একই সিজনে পড়বে। সৌর ক্যালেন্ডারের ভিত্তি হচ্ছে সূর্য, 24 ঘন্টা পৃথিবীর একটা আবর্তন মানে একদিন, আর তারপর সূর্যের চারপাশে একবার ঘুরে আসাটা হচ্ছে 1 বছর। আমরা যখন সৌর ক্যালেন্ডার ব্যবহার করি, পৃথিবীর জলবায়ু নির্ভর করে সূর্যের উপর, চাঁদের উপরে না। যদি সৌর ক্যালেন্ডার ব্যবহার করি, তাহলে কোনো একটা দেশে বিশেষ একটা জায়গায় প্রতি বছর একই মাসে একই তারিখে একই সিজন থাকবে। যেমন এখানে বর্ষাকাল শুরু জুনে, জুলাই আগস্ট সেপ্টেম্বরে বৃষ্টি, তারপর শীতকাল আসে নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে শীত বেশি, তারপর গ্রীষ্মকাল। তাহলে গ্রীষ্মকাল বর্ষাকাল শীতকাল প্রত্যেকটা বছরে একই সময় আসে। একইভাবে শরৎকাল আর বসন্তকালও আসে, প্রতি বছরে একই তারিখে সিজনটা একই রকম থাকে। এখন যেহেতু জলবায়ু সূর্যের উপর নির্ভরশীল, পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে, চন্দ্র ক্যালেন্ডারের ভিত্তি হচ্ছে চাঁদ, তাই চন্দ্র ক্যালেন্ডারে বছরে একই সময় একই সিজন পাবেন না, এটা বদলাতে থাকবে। চন্দ্র আর সৌর ক্যালেন্ডারের তুলনা করলে চন্দ্র ক্যালেন্ডারের সৌর ক্যালেন্ডারের চেয়ে আনুমানিক 11 দিন কম থাকে, সৌর ক্যালেন্ডারের চেয়ে 11 দিন কম। যদি চন্দ্র ক্যালেন্ডার মেনে চলেন, প্রতি 33 বছরে সৌর ক্যালেন্ডারের চেয়ে 1 বছর বেশি হবে। যদি আমার বয়স হয় 33 বছর, সৌর ক্যালেন্ডার অনুযায়ী চন্দ্র ক্যালেন্ডারে হবে 34। আনুমানিক 11 দিন গুণ 33 মানে আনুমানিক 1 বছর। এখন সুবিধাটা, আমরা মুসলিমরা চন্দ্র ক্যালেন্ডার মেনে চলি, এখানে যে সুবিধা পাই, কিছু মাসে বিশেষ কিছু জিনিস থাকে, যেমন রমজান। রমজান হিজরি ক্যালেন্ডারের 9ম মাস, আর এই পবিত্র রমজান মাসে আমরা মুসলিমরা রোজা রাখি। এখন রমজান মাস যদি এখানে হয় শীতকালে, তাহলে পৃথিবীর অন্য পাশে হবে গ্রীষ্মকাল। রমজান সৌর বছরে হলে সেখানে যারা থাকে তারা সবসময় গরমকালে রমজান পাবে। বলতে পারে, আল্লাহ আমাকে এমন জায়গায় পাঠালো শুধু গরমকালে রোজা রাখতে হয়, অন্য প্রান্তে জন্মালে শুধু শীতকালে পেতাম। তাহলে 33 বছরে সব সিজনে রমজান পাবেন, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, প্রতি 33 বছরে। তাহলে সারা জীবনে একবার বা দুইবার আপনি রমজান পাবেন সবগুলো সিজনে। এটা আরো বেশি বৈজ্ঞানিক, বেশি লজিক্যাল, সেজন্যই রমজান মাস। তারপর হজ আপনারা এক এক সময় এক এক সিজনে পাবেন। আমার মতে এটি সবচেয়ে বেশি লজিক্যাল। ইসলামিক বিভিন্ন বিষয় পালন করতে চাইলে হিজরি ক্যালেন্ডার ব্যবহার করা লজিক্যাল, এটাই বৈজ্ঞানিক। আপনি সব সিজনের অভিজ্ঞতায় পাবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আর কোনো ভাই প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জিহাদ শব্দটির অর্থ আসলে কি ভাই? প্রশ্ন করলেন জিহাদ মানে কি। জিহাদ আরবি শব্দ, যার মানে চেষ্টা বা সংগ্রাম করা। এর মূল আরবি শব্দ জাহাদা, চেষ্টা করা বা সংগ্রাম করা। তাহলে বেসিক অর্থ হচ্ছে চেষ্টা, সংগ্রাম। তবে অনেক মানুষের ভুল ধারণা আছে, শুধু অমুসলিম না, অনেক মুসলিমেরও ভুল ধারণা আছে যে কোনো মুসলিম যদি যুদ্ধ করে, যে কারণেই হোক, সেটাকে বলা হয় জিহাদ। হতে পারে সেটা ব্যক্তিগত কারণ, হতে পারে টাকা পয়সা, হতে পারে সেটা কোনো রাজনৈতিক কারণ বা কোনো এলাকা দখল করা, অথবা খ্যাতির জন্য। একজন মুসলিম যুদ্ধ করলেই সেটাকে জিহাদ বলা হবে, এটা ভুল ধারণা। জিহাদ মানে চেষ্টা বা সংগ্রাম করা। এখন ইসলামিক পরিভাষায় জিহাদ মানে নিজের বিভিন্ন শয়তানি প্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম করে যাওয়া। জিহাদের আরেকটা মানে সমাজের উন্নতির জন্য চেষ্টা, সংগ্রাম করে যাওয়া। জিহাদের আরেকটা মানে আত্মরক্ষার জন্য লড়াই করা, নিজেকে বাঁচানোর জন্য লড়াই যুদ্ধের ময়দানে। জিহাদের আরেকটা মানে অত্যাচারের বিরুদ্ধে চেষ্টা, সংগ্রাম করা। তাহলে জিহাদের বেসিক অর্থ চেষ্টা, সংগ্রাম। যদি কোনো ছাত্র চেষ্টা এবং সংগ্রাম করে যায় পরীক্ষায় পাশের জন্য, সেটাকে বলা হয় জিহাদ। তাহলে জিহাদ মানে চেষ্টা, সংগ্রাম করা। অনেক মানুষের ভুল ধারণা আছে যে জিহাদ করতে পারে শুধুমাত্র মুসলিমরা।
কোরআনে এরকম অনেক আয়াত আছে, যেমন পবিত্র কোরআনে সূরা লোকমান অধ্যায় 31 আয়াত নাম্বার 15, এছাড়াও সূরা আনকাবুত অধ্যায় 29 আয়াত 8 বলা হয়েছে যে বাবা মা জিহাদ করছে যাতে তাদের সন্তান আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো উপাসনা করে। এখানে বলা হচ্ছে অমুসলিম বাবা মা সন্তানকে শিরক করাতে জিহাদ করছে, তাহলে অমুসলিমও জিহাদ করতে পারে। এমনিতে যখন মুসলিমরা জিহাদ করে সেটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে চেষ্টা সংগ্রাম করা। অন্যরা যেটা করে সেটা জিহাদ ফি সাবিল শয়তান, শয়তানের পথে চেষ্টা করা। তাহলে জিহাদ মানে চেষ্টা সংগ্রাম করা। বিস্তারিত জানতে আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, টেররিজম এন্ড জিহাদ অ্যান্ড ইসলামিক পার্সপেক্টিভ, আশা করি উত্তরটা পেয়েছেন। আর কোন ভাই? হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম সাব্বির, পুনা থেকে এসেছি। পবিত্র কোরআনের প্রত্যেকটা শব্দেরই তো একটা অর্থ আছে, আপনি কি আমাকে আলিফ লাম মিম এটার অর্থ বলতে পারবেন? ভাই আপনি প্রশ্ন করলেন যে কোরআনের প্রত্যেকটা শব্দেরই অর্থ আছে, এখন আপনাকে আলিফ লাম মিমের অর্থটা বলতে পারবো কিনা? আলিফ লাম মিমের অর্থ নিয়ে যদি বলতে হয় এটার উপরে এই পর্যন্ত অনেক বই লেখা হয়েছে, এখানে বিভিন্ন বিষয় আছে, অনেকে বই লিখেছেন, বিভিন্ন রকম ব্যাখ্যা দিয়েছেন যে আলিফ লাম মিম হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইনিশিয়াল, অথবা এগুলো আল্লাহ তাআলার নিদর্শন, অথবা আল্লাহর প্রশংসা, এরকম বিভিন্ন অর্থের কথা এখানে বলা হয়েছে। এ ব্যাপারে আমার লেকচারে বিস্তারিত বলেছি, আল কোরআন শুড বি রেড উইথ আন্ডারস্ট্যান্ডিং। কিছু মানুষ বলে এগুলোর কোনো অর্থ নেই, অথবা অর্থটা গোপন আছে, এরকম অনেক বই লেখা হয়েছে। তবে সরাসরি কোরআনে এরকম কোনো আয়াত বা কোনো হাদিস নেই, পরোক্ষভাবে আছে। আর এটাকে সবচেয়ে সেরা যুক্তি বলে মনে করা হয়, সেটা হচ্ছে এটা আল্লাহ তাআলার একটা চ্যালেঞ্জ। এই আলিফ লাম মিম এগুলো আরবি অক্ষর, অনেক জায়গায় মাত্র একটা অক্ষর, যেমন নুন, কফ, কোথাও দুটো অক্ষর, হা মিম, কোথাও তিনটা অক্ষর, আলিফ লাম মিম কোথাও চারটা, আবার কোথাও বা পাঁচটা, এরকম সূরা আছে 29টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যেখানে এরকম অক্ষর আছে, এগুলোকে বলা হয় হরফে মুকাতাত, মানে এই অক্ষরগুলি। এখানে দেখবেন আমার যেটা মনে হয় সবচেয়ে সেরা যুক্তিটা হচ্ছে যে ধরেন এই কোরআন যখন নাজিল হয়, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় চ্যালেঞ্জ করেছেন। প্রথমে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন কোরআনের মতো একটা বই লিখতে পারো কিনা, সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 88। আরেক জায়গায় বলছে কোরআনের মতো 10টা সূরা লিখতে পারবে কিনা, সূরা হুদ অধ্যায় 11 আয়াত 13। এরপর আল্লাহ বলেছেন কোরআনের মতো করে একটা সূরা লিখতে পারবে কিনা, সূরা ইউনুস অধ্যায় 10 আয়াত 38, যে কোরআনের মতো একটা সূরা লিখতে পারবে কিনা। আর তারপর পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 23-24 বলা হয়েছে যে ওয়াইন কুনতুম ফি রাইবি মিম্মা নাযালনা আন আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি, তোমাদের মনে যদি সন্দেহ থাকে যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি, তাহলে এর মতো একটা সূরা রচনা করো। ওয়াদু শুয়াদাকুম মিনাল্লাহ ইন কুনতুম সাদিকিন, তোমরা সব সাহায্য করে নাও, সব সাক্ষী নাও, যদি আল্লাহ ব্যতীত কেউ থাকে, যদি তোমাদের সন্দেহ সত্যি হয়, আর যদি না পারো বলেন তাফালু, অবশ্যই তোমরা পারবে না, তাহলে দোজখের আগুনের জন্য প্রস্তুত থাকো, যার রসদ হবে মানুষ ও পাথর। চ্যালেঞ্জ করা হয়েছে কোরআনের মতো করে একটা বই লেখো, তারপর একটু সহজ কোরআনের মতো 10টা সূরা লিখে দেখাও, তারপর মাত্র একটা সূরা, তারপর বলছে কোরআনের কাছাকাছি একটা মাত্র সূরা। মিম মিসলি, এই চ্যালেঞ্জ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি এখন দেখেন আল্লাহ যখন এই অক্ষরগুলো ব্যবহার করে, আরবি অক্ষরগুলো ব্যবহার করেছেন, মুকাতাত অক্ষর, আলিফ লাম মিম নুন কফ হা মিম, এটা অনেকটা আল্লাহ আরবদের বলছেন। পবিত্র কোরআন যখন নাজিল হয়েছিল আরবি ভাষা তখন খুব উন্নত, আরবের লোকজন তাদের ভাষা নিয়ে গর্ব করত, আরবি ভাষা নিয়ে বড়াই করত। সে সময় আরব দেশে অনেক বিখ্যাত কবি ছিলেন আরবি ভাষায়। আল্লাহ বলেছেন আলিফ লাম মিম এগুলো তোমাদের ভাষার অক্ষর, আলিফ লাম মিম তোমাদের আরবি ভাষা, তোমাদের ভাষা দিয়ে আমি এই কোরআন রচনা করেছি, তোমাদের চ্যালেঞ্জ কোরআনের কাছাকাছি একটা সূরা লিখে দেখাও, এটা একটা অলৌকিক। আল্লাহ বলেছেন আলিফ লাম মিম হা মিম নুন কফ এগুলো দিয়ে। যেমন ধরেন এখনকার দিনে আমরা জানি মানুষের শরীরে কি দিয়ে তৈরি, বৈজ্ঞানিকভাবে জানি শরীরে পানি আছে, এটা আছে, ওটা আছে, কিন্তু মানুষ তৈরি করতে পারবো না? মানুষের শরীরে বিভিন্ন উপাদানগুলো আমরা বাজার থেকে কিনতে পারবো, কিন্তু মানুষ তৈরি করতে পারবো না, আসল জিনিস হচ্ছে জীবন। একইভাবে আল্লাহ বলেছেন এগুলো তোমাদের অক্ষর, আলিফ লাম মিম ইংরেজি ভাষায় যেমন আছে ABCD, আলিফ লাম মিম হা মিম, আমি এই কোরআন লিখেছি, কোরআনের মতো একটা সূরা তোমরা লিখে দেখাও, এটা কখনোই তোমরা করতে পারবে না। ওয়াইন কুনতুম ফি রাইবি মিম্মা নাযালনা আন আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি, তোমাদের মনে যদি সন্দেহ থাকে যা আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি, তাহলে এর মতো করে একটা সূরা তোমরা রচনা করো। ওয়াদু শুয়াদাকুম মিনাল্লাহ ইন কুনতুম সাদিকিন, তোমরা সব সাহায্য করে নাও, আর সব সাক্ষী নাও, যদি আল্লাহ ব্যতীত কেউ থাকে, তোমাদের সন্দেহ যদি সত্যি হয়, যদি তোমরা না পারো বলেন তাফালু, আর যদি না পারো
দোজখের আগুনের জন্য প্রস্তুত থাকো, যার রসদ হবে মানুষ ও পাথর। আল্লাহ এখানে চ্যালেঞ্জ করেছেন, তোমরা কখনো এটা করতে পারবে না, তাহলে আমরা বুঝতে পারছি এগুলো আমাদের স্মরণ করিয়ে দেয়। একটা সহিহ হাদিস এরকম বলা হয়েছে, বর্ণনা করেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আমি যুক্তিটা মানি, আর শেখ ইবনে তাইমিয়া সহ আর অনেক বিশেষজ্ঞ ব্যাখ্যাটাকে বেশি সমর্থন করেছেন। অন্যান্য ব্যাখ্যাগুলো হচ্ছে, আর আমার মনে হয় এটাই লজিক্যাল ব্যাখ্যা, সে কারণে আল্লাহ তাআলা আরবদের চ্যালেঞ্জ করেছেন যারা তাদের ভাষা নিয়ে গর্ব করত। তোমাদের ভাষা দিয়ে আমি কোরআন লিখেছি, তোমরা পারলে এরকম একটা সূরা লিখে দেখাও। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন এবং ডক্টর জাকির নাইক স্যার কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। আমাদের আশেপাশে যারা অমুসলিম থেকে ইসলাম গ্রহণ করে, আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো, অন্যরা যেন ইসলাম গ্রহণ করতে উৎসাহিত হয়। দর্শক শ্রোতা, আপনারা সকলেই ডক্টর জাকির নাইক স্যারের জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু তাআলা যেন ডক্টর জাকির নাইক স্যারকে হায়াতে তৈয়বা দান করে, আল্লাহ সুবহানাহু তাআলা যেন ডক্টর জাকির নাইক স্যারকে সর্বাবস্থায় হিফাজত করে। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে পরের ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।